আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আসলে কিছু আনন্দ এবং কিছু দুঃখ নিয়ে ভিডিওটা শুরু করতেছি, কারণ দুইটা কেন বললাম, কারণ আমার আজকের দিনে, ঠিক আছে, দুইটা জিনিসই হয়েছে। দেখা যাচ্ছে একদিক দিয়ে আমি খুশি হই, তাহলে আর একদিক দিয়ে আমার মানে কষ্ট পাইতে হবে, ঠিক আছে। কারণ আপনাকে বলি যে আমার যে সাথে যে বারিন্দাটা আছে ওইটার মধ্যে যে আমি এক জোড়া প্রথমে বসাইছিলাম যে ওইটা ডিম পারছিল, কারণ এই যে একটা বয়জুজ শখ সবসময় পাইতাম আমার এই বাচ্চাটার সাথে মেটিং করে ফিমেলটা আসলে ডিম পারতেছিল। তো প্রথমবার পারছিল ওই সময় নষ্ট করছে, আবার দ্বিতীয়বার পারছে, এখন আজকে গিয়ে দেখি যে দুইটা ডিম নষ্ট করে রাখছে আর উপরে দুইটা ডিম আছে। আমি জানি না ওই দুইটা ডিম আসলে জমছে কি না, সো আজকে চেক দিব আর আনন্দের বিষয়টাও আপনাদেরকে আসলে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। দেখেন এই পাশে যে আমি বাজিগরের ইয়াটা রাখছিলাম, সো আপনাদেরকে আগে অনেক ভিডিওতে দেখাইছি আমি, এটা দেখানোর পরে দেও আপনারা দেখছেন যে আমি এই পাশে যে রাখছি, প্রথমবার ডিম নষ্ট করছিল আর দ্বিতীয়বারের মতো আবার ডিম নষ্ট করছে, আর এই পাশে রাখছিলাম ককাটেলের জোড়াটা। সো আমি এটারে এই পুরোটাই ইয়া করবো আর কি, ককাটেলের জন্য রাখবো, এটাকে বের করে দেবো। যেহেতু আমি ভাবছিলাম যেটা এটি হয়েছে যেটা নষ্ট করছে ডিমটা, আমি এটারে বের করে দেবো, বের করে দিয়ে আলাদা একটা কেজে দিব আর এটাকে ককাটেলের জন্য রাখিয়ে দেবো। এই কাজটাই আমার শুধু বাকি আছে। দেখেন ও আমার এই বড় বারান্দায় চলে আসছি, বড় বারান্দায় যে আমার যে পাখিগুলো আছে সবগুলা কাছে চলে আসছি। এখানে আমার দেখা যাচ্ছে যে সবগুলা বাচ্চা বের হয়ে আছে, ঠিক আছে। তো এগুলার যেগুলো আছে সবগুলোই দেখা যাচ্ছে যে নিজে নিজে আসলে খাইতেছে, কিন্তু এখনও বের করার সময় হয় নাই, কারণ ওরা এখনও ভালোভাবে পার উঠে নাই, পলকগুলো উঠে নাই। তো এদেরকে আমি আরও পরে বের করার চিন্তা ভাবনা করবো, আপনাদেরকে দেখাইতেছি। এখানে এনে আমার এই যে ক্রিমিনোটা আছে, ক্রিমিনো আর হচ্ছে গিয়ে ক্লাসিকের বাচ্চাটা। তো এটা আমার ক্রিমিনোটা আসলে বের হয়েছে ক্লাসিকের বাচ্চা করতে, ঠিক আছে, এটা অবাক করা বিষয়। আচ্ছা যাই হোক, আর এই বাচ্চাটা দেখেন, এটা বের হয়েছে আর এটার মধ্যে দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা ভিতরে আছে। ভিতরে ওই যে বাচ্চাটা দেখা যেতেছে, তো এটার মধ্যে দুইটা বাচ্চা আছে আর এটা দেখলাম। আর এই পাশে আসলে আমি বাচ্চাগুলা বের করে রাখছিলাম, কালকে রাত্রে এসে আমি বাচ্চাগুলা বের করে রাখছিলাম, এই যে লুটিনো আর এই থেকে এলবিনো বাচ্চাটা আসলে আমি বের করে রাখছিলাম, বাট এই প্রিন্সের সাথে রাখছি তো ওরা একটু উড়াউড়ি করে বেশি। সো আমার আর একটা কেজ আনতে হবে, আমি আর দুইটা কেজ আনবো চিন্তা করছিলাম, বাট এখন আর কেজ আনি নাই। আর এই যে দেখেন ককাটেলগুলা, এটাই হচ্ছে ককাটেল বাচ্চাগুলা, বাচ্চাগুলা মাশাল্লাহ সুন্দরভাবেই খাইতেছে, কিন্তু ওদের যে প্যারেন্টসটা আছে প্যারেন্টসটার আমি বক্স দিয়ে দিব, আসলে বক্স বানানোর জন্য খুব করতেছি কিন্তু বানাইতে পারতেছি না। আর সবচেয়ে আনন্দের যে বিষয়টা আছে যে দেখেন এই জোড়াটা আসলে আমি নতুন জোড়া দিছিলাম, ঠিক আছে। দেখেন এই জোড়াটা আজকে সকালে আমি আসলে দেখছি যে এটা ডিম পারছে দুইটা, মানে নতুন জোড়া। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বুঝা যাইতেছে না আসলে অন্ধকার লাগতেছে। তো বুঝা যাইতেছে না, কিন্তু এটা দুইটা ডিম পারছে, ঠিক আছে, মাশাল্লাহ। আশা করি আরও ডিম পারবে, ঠিক আছে। ডিম পারার পরে দিয়ে অবশ্যই বাচ্চা ফুটবে, কারণ আমার পাইডের এক জোড়া রাখার চিন্তা ভাবনা করছিলাম, সো পাইডের এক জোড়া রেখে দিছি। আসলে অনেক ভালো লাগতেছে যে পাখিগুলো ডিম পারি দিছে। আর এইগুলোর মধ্যে আসলে আমি দেখি দুই জোর রানিং পাখি বিক্রি করব, কারণ আমি চাইতেছি যে নতুন করে বাচ্চাগুলো ঢোকানোর জন্য, কারণ এরা বেশি দিন ডিম বাচ্চা করলে দেখা যাচ্ছে অনেক সময় সমস্যা হয়, ঠিক আছে। তাই আমি চিন্তা করতেছি যে মাস্টার পেয়ার দুই পাখি আমি সেল করে দেবো আর কি,
দুইজের মধ্যে এটা আছে, একটা আছে আর ওইটা একটা আছে। এটা আসলে বাচ্চা, তিনটা বাচ্চা আছে, তিনটা বাচ্চা আসলে একটা বাচ্চা নিচে আর দুইটা বাচ্চা ভিতরে আছে। সো বাচ্চাগুলো বড় হলে অবশ্যই বাচ্চা সব বিক্রি করে দেবো। আর এটা আসলে আমার ভুল হয়েছে যে হাঁড়িটা নামায় দেওয়ানোর দরকার ছিল এটা, কারণ এটা আপনার এই ডিম পেড়ে দিছে, ঠিক আছে, যার কারণে আসলে আমি এটা আমার আরও প্রায় দুই মাস পরে বিক্রি করতে হবে। দেখেন এটা আমার আসলে কিং একটা পাখি ছিল, সো এটা আমি বিক্রি করে দিব, কারণ আমি আবার নতুন করে পাখি ঢুকাইতেছি। তো এই জন্য আসলে আমি নতুন করে নতুন কিছু পাখি ঢুকাইতেছি। তো আমার যে বাচ্চাগুলো আছে ঘরের বাচ্চা, যেমন দেখছেন ক্রিমিনো একটা বাড়িয়েছে, তারপরে এলবিনো একটা বাড়িয়েছি, এটার আমি আসলে জোড়া রাখতে চাইতেছিলাম। সো কিছুদিন পালার পরে দেখবো যে দুটো দুয়ে মিল হয় তাহলে আমি ওই দুটাকে রেখে দিব। আর পায়েটের যে একটা আছে দেখলেন যে এটা ডিম পারছে, ঠিক আছে, পায়েটের একটা আছে এটা থাকবে। আবার আমার বেঙ্গলি ফ্রিজগুলো এখানে আছে, বেঙ্গলি যেগুলো আছে বেঙ্গলির জন্য আলাদা কাঁচা দরকার। তাই আমি চিন্তা করতেছিলাম যে দুজন বিক্রি করে দিলে অবশ্যই আমার টাকাটা আসলে কালি হবে, আমি দুইটাকে ছয় সাত মাস পালন করে এমনিতে ওরা ডিম দেখবে। তো আসলে এই ছিল আসলে ভিডিওটা, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর শীতের জন্য অবশ্যই আপনারা ভালোভাবে পাখি যত্ন নেবেন। দেখেন আমি কীভাবে যত্ন নিতেছি, আমার পিছনের সাথে দেখছেন আমি আগে এক পাশ হালকা এক পাশ একটু ডাইকে রাখছিলাম, এখন পুরোটা আমি ডাইকে রাখছি যাতে কুয়াশা যাতে আমার ভিতরে না আসে। সো মানে কুয়াশা আসবে এটা মনে করেন, বেশি কুয়াশা পড়লে এটা ভেদ করেও কুয়াশা আসে, ঠিক আছে। সো আমি চিন্তা করছি যে আর একটা পর্দা দিয়ে জাস্ট খালি এটার উপরে ডাইকে রাখবো, এটুকু করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো ধন্যবাদ।